United CNG station তো তার গেটটা বাদ দিয়ে সামনে মহাসড়ক জড়িয়ে এখানে কাটের ব্যবস্থা করা হচ্ছে তো আসসালামু আলাইকুম কাজী গোলকসে আপনারা শনি রাখার হাট দেখার সুযোগ পাচ্ছেন বন্ধুরা তো সবাই আমাদের এই কাজী গোলকসের ভিডিওগুলো দেখবেন এবং দেখার চেষ্টা করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুরা তো চলুন শুরু করতেছি আজকের এই শনি রাখার বিশাল বড় এই কুরবানির গরু হাট কুরবানি এলেই শহরে বা শহরের আশপাশে একত্রিত অনেক গরু একসঙ্গে দেখা যায় তো সে এই হাটগুলোর কিন্তু স্থায়ী না অস্থায়ী হাট স্থায়ী হাট ঢাকা শহরের ভিতরে একটি গাবতলী আর দক্ষিণ পাশে শারলিয়া বলে ওটা রানীমহল তো যত 20-22টা যে হাট ঢাকা শহরে বসে সেগুলো সবাই জানেন সেগুলো অস্থায়ী কুরবানির হাট কুরবানি এলে তিন চার দিন এই হাটগুলো দেশ দূর দূরান্ত থেকে গরু আনে ব্যাপারীরা এবং এরকমের বাসটা নিয়ে ইজারাদাররা চান্দিনাটা নিয়ে উপরে তারপরে এখানে গরু বিক্রি করে তো সেই গরু দেখার জন্য মানুষ ক্রেতা বিক্রেতা এবং উৎসুক কিছু ফুলাফান আনন্দ উৎসব করে তো শুরু করতেছি কাজী ব্লগসের মাধ্যমে আমাদের সঙ্গেই থাকবেন চলুন এখানে বাগানে বছর শনি রাখায় প্রচুর গরু জানি না গরুর মার্কেট কেমন হবে গতবারের চেয়ে ভালো না মন্দ তো এবছর দেখা যায় রায়ের বাঁকে দুই সাইড দিয়ে রাস্তার এপাড় ওপার করে একবারে কুতুবখালি থেকে কাজলা কুতুবখালি থেকে আমি এখন রায়ের বাগে আছি ওপার এপার দুই পার মিলিয়ে গরু তার মানে এক কিলোর বেশি আমি অলরেডি হেঁটে ফেলেছি দেখতে পাচ্ছেন আপনারা কাজী ব্লগসের মাধ্যমে শনি রাখার এই গরুর হাটের ভিডিও এখানেও পিঠে দেখেন দুটো ট্রাক এখানেও লেগে আছে তো আগে পরে এ পর্যন্ত গরু কম খুবই কম দেখা যেত পাশাপাশি দুটো ট্রাকে গরু নামাচ্ছে সিরাজগঞ্জ থেকে আসছে তারা গাড়ি চলাচল করা বা মানুষ চলাচলের কোনো বিঘ্ন এখানে হচ্ছে না কারণ এখানে 300 ফিটের মতো চওড়া রাস্তা তো সেই 6 লেনের রাস্তা পার করে দুই সাইডে মহাসড়ক জড়িয়ে এখানে হাট বসেছে সেই হাটটি আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা হাটে কাজলা পয়েন্টে আছি এখন কাজী ব্লগস নিয়ে তো গরুর হাটের এই ভিডিও আজকে আমরা শনি রাখার হাটের ভিডিওটা আপনার জন্য ভিডিও করতে শনি রাখায় নেমেছি বন্ধুরা কাজী ব্লগস চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করে সুযোগ করে দেবেন নতুন যারা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো কাজী ব্লগসের মাধ্যমে আজকে আপনারা শনি রাখার হাট দেখতে পাচ্ছেন আমারই লাগে হ্যাঁ কোথায় কোথাকার গরু পরে গরু দেখলে বুঝেন না এরপর আপনি একুশ টাকা করে করবো না এটা নরমালি কল করবো পেশা কিনে হয়েছে তো শনি রাখার এই গরুর হাটটি তো মোটামুটি কিছু পাবলিক আজকে দেখা যায় বিকেল টাইমে এখানে একটা দরদাম হচ্ছে বাইরে করতেছে এবার তো দেখা যায় বড় বড় গরু সব শনি রাখে বড় সবচেয়ে হ্যাঁ আরেকটা আছে শনি রাখা হাটের এক অংশ মানে আমি বাম পার দিয়ে যাচ্ছি এখানে কিন্তু রাস্তার এপার ওপার দুই পার মিলিয়ে একেবারে মাউতাইল মেডিকেল বা রায়ের বা কৃষ্ণান্তে হাট চলে গেছে অনেক বড় হাট শনি রাখায় তো আপনারা দেখতে পাচ্ছেন কাজী ব্লগসের মাধ্যমে ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আপনাদের অন্য অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন বিশাল বড় এই শনি রাখার গরুর হাট এটা বাৎসরিক কোরবানির হাট কোরবানি আসলে এই
প্রশাসনিক একটা সাইনবোর্ড বিভিন্ন অঞ্চলে একমাত্র গাবতলি সরলিয়ে ছড়া ঢাকায় স্থায়ী কোনো হাট বাজার নেই গরু ছাগলের। তো এরপরে আত্মনগর অনেক বড় হাট, তো সেখানে যাওয়ার সময় সুযোগ হয়তো হবে না, যদি সম্ভব হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কালো আর একটি বড় গরু, বলদ গরু এসেছে এখানে, ইন্ডিয়ান সাদা। যে কথা বলছিলাম কাজলা নেমে শনির একটা ফুটওভার ব্রিজ পর্যন্ত হেঁটে চলে এসেছি, ভিডিওটা সম্পূর্ণ করে আমি সামনে থেকে বিদায় নিয়ে নিছি। আর ওপারেও আমি এই বাম্পার দিয়ে যাচ্ছি, প্রথমে বলেছিলাম যে ওপারেও শনির একটা হাট আছে। তো যাই হোক, সব দেখানো সম্ভব না, আপনার ভিডিও যারা দেখবেন এখানে যারা আসবেন তারা এপার ওপার সব দেখে ঘুরে বুঝবেন। এক ভিডিও এ মারছে কি মায়ের সাঠি দেখছো, লাগছে কার গায়ে লাগছে না, ওই দুইটা ছেলের ওই দুইটা ছেলেকে একটা চাটি যে মারলো পিছনের পা দিয়ে, আশ করে একটা আওয়াজ আসছিল। দেখুন এখানে বেশ কিছু ইন্ডিয়ান বলদ এখানে এসেছে এবার শনি রাখায়। মানুষ দেখেন এই শরীর একটা পূর্ববার ব্রিজের উপর থেকে গরু দেখার চেষ্টা করতেছে। বাস্তব যে কোরবানির হাট আসলেই কিন্তু এত পরিমাণে গরু একসঙ্গে এক জায়গাতে দেখা যায়, তাই ঢাকা এবং ঢাকার আশপাশের মানুষ যারা গরু কিনে বা যারা কিনবে না উৎসব উৎসুক যে খোলাপান যারা থাকে তারা এগুলো দেখে এবং আনন্দ করে। ট্রাকের ভিড়ের চাপে পড়েছে এখানে তো অনেক ট্রাক এখানে ভিড় লেগে আছে, নিচে ছাগলের ট্রাক এসেছে একটা উঠে এখন দেখাচ্ছি, অনেক ট্রাক এখানে লেগে আছে নামানোর অপেক্ষায়। বাস গাড়ার আর সিস্টেম হয়নি এই জায়গা, তো বাম পাশ দিয়ে হেঁটে হেঁটে আন্ডারপাসের পিছন দিয়ে হয়ে মহিষ দেখে এখন ডান পাড়ে এসেছি। এখানে বটি চাপাটির সমহার নিয়ে বসেছে এই অংশ। ভিডিওটা যদি ভালো লাগে থেকে বলছি অবশ্যই সাবস্ক্রাইব লাইক করবেন শেয়ার করবেন। তো এই ভিডিওটা থেকে বিদায় নিয়ে নেবো বন্ধুরা, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাজী ব্লগসের সঙ্গে থাকবেন।